হচ্ছে এই রায়টি হচ্ছে আবেগ তাড়িত। আমরা শুধু এটাই বলছি না, আমরা বলবো যে এই রায়ে মাননীয় বিচারকগণ তাদের বিচারিক সীমা অতিক্রম করেছেন, তারা আইন লঙ্ঘন করে রায় দিয়েছেন। এই রায়ের স্পেসিফিক কয়েকটি অংশ আমি আজকে দেখাবো আপনাকে। প্রথম কথা হচ্ছে, গোলাম আজম সাহেবকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে, 30 লক্ষ মানুষকে হত্যার সাথে সম্পৃক্ত করা হচ্ছে, ধর্ষণের সাথে সম্পৃক্ত করা হচ্ছে। কি এভিডেন্স আপনারা কোর্টে দিয়েছেন? 61টি অভিযোগ তারা করেছিলেন, তার মধ্যে 60টি হচ্ছে পত্রপত্রিকায় বিভিন্ন সময় তার প্রদত্ত 50টি ভাষণ, আর একটি কাউন্ট হচ্ছে শিরু মিয়া নামক একজন ব্যক্তিকে হত্যার সাথে সম্পৃক্ততা। সেই হত্যার সাথে সম্পৃক্ততাটি আগে বলছি, গোলাম আজম সাহেবের কাছে শিরু মিয়াকে যখন পাকিস্তানি আর্মি অ্যারেস্ট করে, তার একজন আত্মীয় গোলাম আজম সাহেবের কাছে এসেছিলেন যে আপনার ওই আর্মি বা ওই থানার অফিসাররা আপনার পরিচিত, আপনি একটা চিঠি লিখে দিলে হয়তো ছেড়ে দিবে। সেইটার এই চিঠিটা যার কাছে যার মাধ্যমে তিনি দিয়েছেন, তিনি মৃত, যিনি পড়েছেন তিনি মৃত, যে এই চিঠিটার সম্পর্কে জানেন সবাই মৃত। একজন শুধু শুনেছেন ওই চিঠিতে নাকি বলা ছিল গোলাম আজম সাহেব বলেছেন এদেরকে শেষ করে দাও, অথচ এইটার কোন রকমের তথ্য প্রমাণ আদালতে নাই। এইরকম একটা অভিযোগের ভিত্তিতে সেখানে তাকে 30 বছরের দণ্ড দেওয়া হয়েছে। রানা দাশগুপ্ত ক্রিমিনাল প্র্যাকটিস করেন দীর্ঘদিন, কখন একজন আসামিকে যাবজ্জীবন সাজা দেওয়া যায়? তিনি যদি একটা সাধারণ কোর্টে আজকে দাঁড়িয়ে এই আর্গুমেন্ট করতেন, আমার মনে হয় তিনি লজ্জায় কোর্ট থেকে বেরিয়ে যেতেন। এইরকম একটা এভিডেন্সের পরে একজন মানুষকে 30 বছরের সাজা দেওয়া, যাবজ্জীবন সাজা দেওয়া, কতটুকু ন্যায় বিচার হয়েছে সেটা উচ্চ আদালতে আমরা যাব। আর এর বাকি 60টি কাউন্টের মধ্যে পত্রপত্রিকায় তিনি বলেছেন পাকিস্তানকে রক্ষা করতে হবে, পাকিস্তানি সেনাবাহিনীর হাতকে শক্তিশালী করতে হবে, তারা যাতে ইন্ডিয়াকে পরাজিত করতে পারে, বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করতে হবে, পাকিস্তান আল্লাহর ঘর, এই জাতীয় বক্তব্য। আপনি রাজনৈতিকভাবে গোলাম আজম সাহেবের এই অবস্থান, পাকিস্তানের পক্ষে অবস্থানকে 1000 বার নিন্দা করতে পারেন, তাকে আপনি ধুয়ে ফেলতে পারেন, কিন্তু এইটাকে আপনাকে মনে রাখতে হবে যে 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের মধ্যে অফেন্সটা কি ডিফাইন করা হয়েছে। আপনি মেয়ার রিমেইনিং ইন দি আদার সাইড, সেটা আপনার জন্য কোন অফেন্স নয়। আপনি বাংলাদেশে ইয়াহিয়া খান ছিলেন, 90,000 পাকিস্তানি আর্মি ছিলেন, তারা অ্যাট্রোসিটি করেছেন, বাংলাদেশ গভর্নমেন্ট তদন্ত কমিশন করে 195 জন আর্মি অফিসার সরাসরি সম্পৃক্ততা এই গণহত্যার সাথে জড়িত ছিল, আপনি নির্ধারণ করেছিলেন, তাদের বিচার না করে আপনি ছেড়ে দিলেন। আর ছোট্ট একটি রাজনৈতিক দলের প্রধান, যিনি কয়েকবার ইয়াহিয়া খান বা প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন, কি আলোচনা হয়েছে সেখানে কেউ জানে না, কোন পত্রপত্রিকা রিপোর্ট হয়নি, ওই মিটিং এর কোন মিনিট কোন জায়গায় প্রকাশিত হয়নি, বলে দিলেন যে সেখানে গিয়ে গণহত্যার পরিকল্পনা করা হয়েছে, কিসের ভিত্তিতে বলছেন? একটা আবেগ এক জিনিস, আর আমরা সবসময় যেটা বলি যে আপনি যত বক্তৃতাই দেন না কেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অথবা আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত একটা পদ্ধতির মাধ্যমে একজন ব্যক্তিকে অপরাধী প্রমাণ করতে হবে, তা না করে আপনি তাকে অপরাধীর বাতি ঘর এই সমস্ত লম্বা লম্বা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন, এইটা তো আইনের ভাষা হতে পারে না। এবং এরপরে বলা হচ্ছে মৃত্যুদণ্ডই কাম্য ছিল, মৃত্যুদণ্ড তো দূরের কথা, এই 90 বছরের সাজা দেওয়া হয়েছে। আমি তো মনে করি প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা যে ধরনের তথ্য প্রমাণ এখানে উপস্থাপন করেছেন, আন্তর্জাতিক স্বীকৃত স্ট্যান্ডার্ডে বিচার হলে $90 বিলিয়ন জরিমানা হওয়া উচিত এই প্রসিকিউশনের, এই তদন্ত সংস্থার, কারণ একজন মানুষের সাথে যে ধরনের সভ্য আচরণ করা উচিত, এই ধরনের অর্থহীন ডকুমেন্ট উপস্থাপন করে এই মামলাকে কলঙ্কিত করা হয়েছে। এবং মাননীয় বিচারকগণ, আমি বলেছি, তারা সীমার বাইরে গিয়েছেন, কারণ হচ্ছে আমাদের দেশের এই বিচার পদ্ধতিটা হচ্ছে অ্যাডভার্সারিয়াল সিস্টেম বলে এটাকে, তার মানে হচ্ছে যে দুই পক্ষ যা উপস্থাপন করবে আপনি রেফারিং করে সেখান থেকে রায়টা বের করবেন যে তারা কতটুকু প্রমাণ করতে পারলো কতটুকু পারল না। ওনারা আজকে নিজেরাই বলেছেন যে তারা প্রসিকিউশন যথেষ্ট ডকুমেন্ট দিতে পারেনি, তারা নিজেরা খুঁজে গবেষণা করে তার অপরাধ প্রমাণ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, মাননীয় বিচারকগণ এই ক্ষমতাটি কোথায় পেয়েছেন? ওনাদেরকে কে ক্ষমতা দিয়েছে নিজেদেরকে খুঁজে বের করে গোলাম আজমের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করার? ওনারা কি তদন্ত সংস্থার সদস্য? ওনাদের দায়িত্ব ছিল প্রসিকিউশন যা কিছু উপস্থাপন করবেন, ডিফেন্স তার যে জবাব দিবে, এই দুটোর মধ্যে রেফারিং করে তিনি বের করবেন যে যথেষ্ট প্রমাণ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে কিনা। সেটি না করে তারা একটা রায় দিয়েছেন। এবং সর্বোপরি দেখুন, রানা দাশগুপ্ত ক্রিমিনাল লয়ার খুব ভালো করে জানেন যে চার্জ যদি যা আনা হবে তার বাইরে আদালত যেতে পারবেন না। এখন গোলাম আজম সাহেব অপরাধী কি অপরাধী না, সেটা ছিল এখানে বিচার্য বিষয়। জামাত ইসলামী বাংলাদেশে কোন অফিসে চাকরি করতে পারবে না, এইটা কি আদালতের বিচার্য বিষয় ছিল? অথচ রায়ের 372, 373, 374 নাম্বার প্যারাগ্রাফে কি সুন্দরভাবে তারা বলে দিলেন যে এই নতুন জেনারেশন এই জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী তাদের দলে কেন ভিড়ছে, এটা নিয়ে তাদের চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে। আপনার এই আলোচনায় আসছে একজন দর্শক, পরে চলে যাবে টেলিফোনে রয়েছেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার নাম বলুন, সংক্ষেপে প্রশ্ন করুন। হ্যাঁ ভাই, আমি চিদম্বরী কাদের বলছিলাম। জি আয়ুব ভাই, আমার আপনি আমার খুব প্রিয়জন একজন ব্যক্তি। ধন্যবাদ আপনার প্রশ্ন। আজকে যে রায়টা, আজকে যে রায়টা হয়েছে, আমি রায়ের বিরুদ্ধে কথা বলছি না, কথা হচ্ছে 3 মাস পরে রায়টা কিন্তু আজকে হয়েছে। আমাদের কথা বলছে রমজান মাসে রায়টা না হলে কি অসুবিধা হতো,
রমজানের পর হলে কি সুবিধা হতো, রমজানে তাদের কি অসুবিধা হয়েছে, এই যে গোটা দেশের মধ্যে একটা মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, এটা নিশ্চয় তারা বিজ্ঞ আইনজীবী দুইজন তারা বলবেন। যেটি আমি বলছিলাম যে দেখুন এইখানে এসে 373 নম্বর প্যারাগ্রাফে এসে বলা হচ্ছে যে অ্যান্টি লিবারেশন পিপল আর স্টিল স্টেইং ইন দি হেলম অব জামাত ইসলামী অ্যাজ এ রেজাল্ট অব জেনারেশন বিলঙ্গিং টু জামাত ইসলামী আর বিং সাইকোলজিক্যালি রিয়ার্ড অপ অ্যান্ড নার্চার্ড উইথ অ্যান্টি লিবারেশন সেন্টিমেন্ট কমিউনাল ফিলিং। এই যে জামাত ইসলামী সংক্রান্ত এই জাতীয় আরো ল্যাঙ্গুয়েজ আছে এবং 374 নম্বর প্যারাগ্রাফ এসে ওনারা বলছেন সাচ অ্যান্টি লিবারেশন পিপল শুড বি অ্যালাউড, উই অবজার্ভ দ্যাট নো সাচ অ্যান্টি লিবারেশন পিপল শুড বি অ্যালাউড টু সিট ইন দি হেলম অফ এক্সিকিউটিভ অব দি গভর্নমেন্ট সোশ্যাল আর পলিটিক্যাল পার্টিস ইনক্লুডিং গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। উই আর অফ দি ওপিনিয়ন দ্যাট দি গভর্নমেন্ট মে টেক নেসেসারি স্টেপস দ্যাট end for debarring those anti liberation persons from holding the said superior post in order to establish democracy. উনি যেটা বলেছেন যে জাজমেন্টে বলা হয়েছে যে আমাদের ইসলামী ফাউল প্লে করছে, আমার কথা হচ্ছে যে এই কথাগুলো একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে বলার যুক্তিসঙ্গত এখতিয়ার কি ট্রাইব্যুনালে আছে, আইনসম্মত এখতিয়ার কি ট্রাইব্যুনালে আছে? আপনি সংগঠন হিসাবে জামাত ইসলামের বিচার করতে পারেন, কারণ আইনটা সংশোধন করে পরবর্তী সময় এই পর্যায়ে আনা হয়েছে। সেটা করতে হলে আপনাকে জামাত ইসলামী পার্টির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে, তার বিরুদ্ধে আপনি ইনভেস্টিগেট করবেন, রিপোর্ট জমা দিবেন, জামাত ইসলামীর বিরুদ্ধে চার্জ গঠন হবে, জামাত ইসলামী দলীয়ভাবে সেটার জবাব দিবে, সেখানে আদালতে দুই পক্ষের লড়াই হবে, তারপরে জামাত ইসলামীর বিরুদ্ধে এই ধরনের কথা আপনি বলতে পারতেন। এই মামলাটি হচ্ছে সেটাই টার্গেট। আপনি কি মনে করেন যে জামাত নিষিদ্ধ হতে যাচ্ছে? আমি 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 একজন আইনজীবী হিসেবে রাজনৈতিক বিষয়ে মতামত না দিলেও এই জাজমেন্টের ট্রেন্ড এবং প্রসিকিউশন যে ধরনের কথা হরহামেশাই ট্রাইব্যুনালে বলার চেষ্টা করতেন বিয়ন্ড জুরিসডিকশন এবং বিয়ন্ড জুডিশিয়াল নর্মস, তারা যেটা বলার চেষ্টা করতেন সেটির কিন্তু প্রতিফলন আমরা এই জাজমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি এবং সেটা আমরা অবশ্যই অ্যাপেলেট ডিভিশনে তুলে ধরবো। একটি দলের বিরুদ্ধে, যে দলের বিরুদ্ধে আপনি চার্জ গঠন করেননি, যে দলটি আজকে দল হিসেবে আদালতে অভিযুক্ত নয়, সেই দলটিতে তরুণরা যাতে অংশ না নেয়, সেই দলটিকে যাতে কোন সরকারি অফিস আদালতে তার সদস্যরা চাকরি না পায়, এই কথা বলার এখতিয়ার এই ট্রাইব্যুনালের কোনোভাবেই নেই। ট্রাইব্যুনাল মনে রাখতে হবে কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, ট্রাইব্যুনাল যখন বিচার করছেন তিনি এই আইন দ্বারা বাধ্য, 73 সালের আইন, তিনি সংবিধান দ্বারা বাধ্য এবং এই আদালতের বিচারকদের কোড অফ কন্ডাক্ট বলে একটা জিনিস আছে, সেখানে বলা হয়েছে তারা বিচারিক বিষয়ের বাইরে বিতর্কিত কোন বিষয়ের মধ্যে নিজেদেরকে জড়াবেন না, যে বিষয়গুলো তার এখতিয়ারভুক্ত নয় সেগুলো নিয়ে তিনি জাজমেন্ট দেবেন না। তারা আমি তো মনে করি, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরা যেহেতু উচ্চ আদালতে যাবো এখন বিচারাধীন নয় বিষয়টি, আমরা শ্রদ্ধা রেখেই বলছি যে এই মাননীয় বিচারকগণ একদিকে যেমন আইন লঙ্ঘন করেছেন, একদিকে সংবিধান লঙ্ঘন করেছেন, অন্যদিকে তারা তাদের যে কোড অফ কন্ডাক্ট ছিল সেটাও তারা লঙ্ঘন করেছেন এই উক্তিগুলো করার মাধ্যমে, এবং একটা রাজনৈতিক দলকে ক্রিমিনাল অর্গানাইজেশন বলা হয়েছে, এটা অত্যন্ত মারাত্মক ব্যাপার। নাজি পার্টির সাথে তুলনা করেছেন, নাজি পার্টির সাথে এটা কি সম্পর্ক আছে? নাজি পার্টির বিরুদ্ধে যদি জাজমিন হয় একটা মিলিটারি ট্রাইব্যুনাল, আর জামাত ইসলামী অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, তার তৎপরতা বাংলাদেশের সকল মানুষের সামনে সুস্পষ্ট, আর আপনি একটা রায়ের মধ্যে দিয়ে তাকে ক্রিমিনাল অর্গানাইজেশন বলে দিলেন, অথচ তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলেন না, একটা তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কথা সুর ধরে এই ধরনের কথা বলা উচিত অনাকাঙ্ক্ষিত। তার আগে একটা মন্তব্য করতে চাই না, এবং যেটা রানাদাস গুপ্ত বলেছেন যে পরবর্তী সরকার আসলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এটাও মনে করার কোনো কারণ নেই। এই সরকারই শুধু আইনের শাসনে বিশ্বাস করে, পরবর্তী সরকার সেটা করে না, তা তো না। আমি তো মনে করি পরবর্তী সরকার এসে এই ট্রাইব্যুনাল অব্যাহত রাখা উচিত, এবং এই ট্রাইব্যুনালের এখতিয়ার যত ব্যাপক, যত অপরাধ হয়েছে এই ধরনের সবারই বিচার এখানে হওয়া উচিত, তবে ট্রাইব্যুনাল পুনর্গঠন হতে হবে, যে সমস্ত আইনের অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস আসামিদের দেওয়া উচিত সেগুলো দিতে হবে, প্রয়োজন হলে আন্তর্জাতিক বিচারকদের এনে ফেয়ার ট্রায়াল হোক, যাদের বিরুদ্ধে যে বিষয়গুলো নিয়ে সারা জীবন রাজনীতি করা হয়েছে এটা বন্ধ হওয়া উচিত, সে কারণে এটা অব্যাহত থাকা উচিত। সেটা নিয়ে আমি বাকি রাজনৈতিক বিষয় নিয়ে বলবো না, অন্য সরকার কার্যকর করবে। আইনমন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ কারাগারের দিনগুলো নিয়ে 111 একটি বই লিখেছেন, আপনি নিশ্চয়ই পড়েছেন। সেখানে তিনি বলেছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে বিচার বিএনপি জামাত শাসনামে থামিয়ে দেওয়া হয়েছিল তিনি তার বিরোধিতা করেছিলেন, কিন্তু তিনি সেটাকে চালিয়ে যেতে পারেননি। এটা এটা তাদের রাজনৈতিক সমস্যা, এটা নিয়ে তারা কেন করেছেন, তিনি আইনমন্ত্রী ছিলেন। বিএনপি জামাত জোট যদি ক্ষমতায় আসে তাহলে কি মনে করেন, বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে কি করবে সেই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না, তবে আইনজীবী হিসাবে আমি মনে করি এটা অব্যাহত রাখা উচিত, এবং এটার আওতা কিন্তু তারাই অনেক বাড়িয়েছেন, এই পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে এই যে হেফাজতের গণহত্যা অথবা 28 অক্টোবরের গণহত্যা, সবকিছুর বিচার কিন্তু এখানে হওয়া সম্ভব। সুতরাং বিএনপি সরকারের আমি লয়ার হিসেবে যদি আমি মনে করি যে তারা যদি বুদ্ধিমান হয় ট্রাইব্যুনাল চালু রাখতে হবে, এটাকে পুনর্গঠন করে এটা
ফেয়ার ট্রায়ালের জন্য আরো যে সমস্ত এলিমেন্ট দরকার সেগুলো দিয়ে যা যা বিচার করা বাকি আছে, যে মার্জনা সংস্কৃতি থেকে বেরিয়ে আসার গালভরা বলি আমরা শুনে আসছি, সেখান থেকে বেরিয়ে আসার উপায় হতে পারে এই ট্রাইব্যুনাল। সুতরাং এটা অব্যাহত রাখতে হবে, সেদিন হয়তো সাইডটা চেঞ্জ হবে, আমি প্রসিকিউশনে যাব, আমার বন্ধু রানা দাশগুপ্ত হয়তো সেদিন আমার পক্ষে আসবেন, সেটা ভিন্ন কথা। আমি ওনার কথার একটা জবাব দিতে চাই, যে সুপিরিয়র রেসপন্সিবিলিটির কথা উনি বলেছেন, গোলাম আজম সাহেবের বিচার নাকি আমির হিসাবে হয়েছে। দয়া করে যদি উনি ফর্মাল চেয়ার বা জাজমেন্টটা দেখেন, সেখানে গোলাম আজম সান অফ মাওলানা গোলাম কবির তার বিচার হয়েছে, গোলাম আজম এজ জামাত ইসলামের আমির সেই বিচার কিন্তু হয়নি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সেটা করতে হলে জামাত ইসলামের বিরুদ্ধে চার্জ আনতে হবে, জামাত ইসলামীকে পক্ষ করতে হবে, জামাত ইসলামীকে ডিফেন্ড করার সুযোগ দিতে হবে, এটা আইনের সাধারণ বিধান, এটার জন্য মস্ত বড় পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। তবে এই 73 অ্যাক্ট যেখানে উনি বলছেন যে এটা অপূর্ব আইন এবং সিআরপিসি এখানে বাদ দেওয়া হয়েছে, এই আইনে বিচার হতে হবে, সেই আইনে কি একজন সিভিলিয়ান সুপিরিয়রের বিচার করা যায়? আমি বলছি যায় না, কারণ আইনের আপনার 1 মিনিট আছে, একবারে শেষ করে কমান্ডার এবং সুপিরিয়র অফিসারের বিচার করা যাবে কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে। কমান্ডার হয় ফোর্সের, সুপিরিয়র অফিসার হয় কোন বাহিনীর। গোলাম আজম সাহেব কোন বাহিনীর প্রধান ছিলেন না, তিনি একটা রাজনৈতিক দলের নেতা ছিলেন। সুতরাং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে গোলাম আজম সাহেবের বিচার করা যাবে না। আর সবচেয়ে মারাত্মক কথা হচ্ছে, সবকিছু প্ল্যান করলে কোন এভিডেন্স আপনারা ঘটিয়ে দিয়েছেন? তার কাছে গিয়ে প্রমাণ পেয়েছেন যে উনি বসে বসে ষড়যন্ত্র করেছেন সব মানুষকে মেরে ফেলো? উনি কোন সেনাবাহিনীর কমান্ডারকে নির্দেশ দিয়েছেন যে এই বাঙালিদেরকে নিধন করো? অথবা উনার প্রসিকিউশন কি ডকুমেন্টস পেয়েছেন, পরিকল্পনার সাথে সংযুক্ত ছিলেন? সুতরাং সবকিছু একটা আবেগের বিষয়। আপনি একটা প্রশ্ন শুধু, গোলাম আজম রায়ের পরে বলেছেন আল্লাহর আসমানে বিচার হবে, আপনাদেরকে তিনি উকিল নিযুক্ত করেছেন, ফাইটে আপনারা হেরে গেলেন? দেখুন, সবকিছুর ঊর্ধ্বে স্রষ্টার বিচার তো ভিন্ন জিনিস। তিনি আইনের লড়াইয়ের প্রক্রিয়ার মধ্যে আছেন, একটা পর্ব শেষ হয়েছে, আরো একটা পর্ব অপেক্ষমান আছে। কিন্তু এই লড়াইয়ে তিনি যদি অ্যাপেলেট ডিভিশনে জিতেন, এতদিন ধরে যদি আমি কথার কথা বলছি, তিনি যদি অ্যাপেলেট ডিভিশনে নির্দোষ মুক্তি পান, তাহলে এতদিন ধরে 90 বছরের বৃদ্ধ মানুষটির উপরে যা কিছু হয়েছে সেটার জন্য বিচার তিনি আল্লাহর কাছে চাইতেই পারেন। ধন্যবাদ আপনাদেরকে, সুপ্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।